ভাই বোনেরা আপনারা দেখতে পারা রয়েল হসপিটালের সামনে আমি আর আবু মুমিন ভাই আছি। একমাত্র উদ্দেশ্য আমরা এখানে আইসি, এখন বাইরে ভিজিট করতাম যে ভাই লাগে সরকার তো থান এনি টাইম হয়তো মৌতু দিতে পারে, হয়তো থান আগে আমরা মৌতু দিতে পারে। এলাকান অনেক ঘটনা ঘটছে, ডাক্তারে টাইম দিচ্ছেন 2 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু আল্লাহ দিলে এই মানুষের হায়াত থাকলে অনেকদিন বাঁচতে পারছি। এটির লিগে আল্লাহ কোরআনে কইছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মৌত, আমরা সকলে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। বাট কার কোন সময় মৌতু হইব কিলাহান হইব কেউ জানি না। আর আমরা দোয়া করি আমরা এই বাইশ হোক আর যত ভাই বোনের নকল স্যার খাতো আসেন আল্লাহ তালার ইমানের সাথে খলিমার সাথে মত করুকা, আর যারা মারা গেছেন আল্লাহ জান্নাত দুঃখা, আমরা যারা এখনো হায়াতে বাঁচি আছি আল্লাহ আমরা অনেক আমল করার তৌফিক দুঃখা, বালা খান সাদকা তো জারিয়ার খাম সহযোগিতার খাম আমরা করার আল্লাহ তৌফিক দান করুকা। আর আপনারা সকল ডে গেইন এনে গেইন জাজাকাল্লাহ খাইরান, আপনারা এই দিন কি আর মুসলিম বেরিয়াল ডে যারা এখন সাহায্য সাপোর্ট করবা আল্লাহ কবুল করুক। যে জিনিসটা আবু হয়ে কইসেন কেউ মারা গেলে আমরা তো ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে দেখাইতাম পারি, কিন্তু অনেক মানুষের গিয়ে ভিজিট করি স্যার খাতো এলাকার নিয়ম নাই, এখন মানুষের মুখ দেখাইয়া ভিডিও করি দেখাইতাম, এলাকে আমরা তার কাছ থেকে বারোইয়া ইয়া আমরা এই জিনিসটা ভিডিও করিয়া আপনারা দেখাইলাম। ও উদ্দেশ্যে দেখালাম যাতে আপনারা বুঝতে আপনারা যে ডোনেশন করার এই দিন কি আরে এই জিনিসটা কোন খামো লাগের, আমরা মানুষটা এরাম ভিজিট করলাম মরার আগেও তারা ইয়া খলিমা তারারে শুনাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা যারা দেখরা এই ভিডিও, আমি রয়্যাল লন্ডন হসপিটালের বাইরে এন্ট্রেন্সের বাইরে আছি। ইনো খুব বড় হসপিটাল, ইনো বহুত বেমারি অকল আসন, আর আমরা ইদিন খেয়ে মুসলিম বেরিয়ল ফান্ডনে আমরা প্রায় সময় আওয়া যাওয়া হই। ই যে বেরিয়লের সময় আমরা এখন সময় দেখাইতে পারি যে আমরা সাজ করলাম, কিন্তু ইদিন খেয়ের সাজ সবসময় দেখানি যায় না। লাগি সবে বুঝইন যেন গিয়া হসপিটাল গিয়া দেখিলি মো, কিন্তু সবসময় এজন মানুষ যে সময় সরকাতর স্টেজও যে সময় আইন এ সময় একটা আমরা গিয়া দোয়া করি, এরা ফ্যামিলি হলরে সাহায্য করি। তো ইনো এজন বাই আসন তাইন সরকাতর স্টেজে তাইনো লাগি দোয়া করবা, তাইন ইদেশ তাইনোর পেপার ওয়ার্ক যেগুলা তাইনোর স্টেটাস ইমিগ্রেশন স্টেটাস নাই, সো তাইনোর খুব একটা বড় বেমার, তাইন মারা যাইরা ডাক্তার হলে কইছে গতকাল তারা কইছে 24 আওয়ার ভিতরে মারা যাইরা। তো আপনার ইনো আমরা তাইনদের জানি না তাইনদের চিনি না, আমরা লগে কন্ট্যাক্ট করো হইছে যেন তাইনোর যেন বেরিয়লর ফসা নাই, আমরা কোনো ব্যবস্থা করিয়া দিতে পারবো নি। সো আলহামদুলিল্লাহ আমরা অ্যাসেসমেন্ট করে লিছে, আমরা কইছে আমরা সাহায্য দিব। আর আপনার আমরা কইলাম যে নিনো ইয়া তাইনে দেখা করি, তাইনে সালাম দেই, তাইনে তাইনে চেষ্টা করতাম যে তহান পারি যেন আল্লাহর কাছে চাইতা যেন গুণাটা মাফ আল্লাহ করিয়া দিতা। তো তখন আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েট করছেন আমরার যে ভিজিট যে সাহায্য, আর আপনারা সবে আলহামদুলিল্লাহ সাহায্য করছেন। কিন্তু ও যেন এন্ড অফ লাইফ যেটা তাইনোর ওইয়া যা আমরা মানুষ আরও বেশি বেশি দেখমু ইদেশ কে লাগি, আমরা ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন আমরা একটা এইজ হয়ে যা যেন ই এইজ গিয়া আমরা আস্তে আস্তে বেমার ধরব। আর আমরা ইদিন খেয়ে আমরা ও এরিয়ার মুখা আমরা একটু গুরুত্ব দিলাম। আমরা যারা ভাই বোন যারা আইয়া দেখা হরইন এরা সব ভলেন্টিয়ার্স, আপনার এরা ওইলা বিফ্রেন্ডার্স, তো এরা কেয়ার হোমও যায় হসপিটালে ইয়া দেখা হরই। আমরা বহুত বিফ্রেন্ডার্স অকল আসন আলহামদুলিল্লাহ, তারা প্রত্যেক সপ্তাহ একবার নাইলে দুইবার তারা ভিজিট করেন। আপনারা যদি চাইন ভলেন্টিয়ার হইতা আমরা লোকের কন্ট্যাক্ট করোকা ইনশাআল্লাহ। আর যারা ডোনেশন করছেন আলহামদুলিল্লাহ অথবা করিয়া যাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সবরে আজর দৌকা গুড ডিজ দৌকা দুনিয়ায় দৌকা আখেরাতে দৌকা। আমি বারোইয়া ইয়া আমরা এই জিনিসটা ভিডিও করিয়া আপনারা দেখাইলাম, ও উদ্দেশ্যে দেখাইলাম যাতে আপনারা বুঝতে আপনারা যে ডোনেশন করার এই দিন কি আরে এই জিনিসটা কোন খামো লাগের, আমরা মানুষটা এরাম ভিজিট করলাম মরার আগেও তারা ইয়া খলিমা তারারে শুনাইরাম আইয়া জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।